মম চলে যাবে দেখে আল্লাহ তোমাকে সেটা পাঠাইছে বুঝছো এখন তুমি যে খালামনির বাসায় তাই ওকে আমরা রাখবো না কি থাকবা মোস্তফার কাছে থাকবা মোস্তফার কাছে মোস্তফা তোমাকে অনেক আদর করবে তুমি নাই তো তাই ছেড়ে দিলাম মমর বদলে আসছিল তোমার কাছে থাকতে যাও পাখি বলো তারে সেদিন আসসালামু আলাইকুম আল লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আছি বাংলাদেশি ব্লগার পায়েল আপনাদের সঙ্গে আজকে মজাদার সকালের নাস্তা তৈরি করব আশা করি দেখি বুঝতে পারছেন এখানে আমি একটা বাটি নিয়েছি আর বাটি দিয়ে এক বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম একটা হাঁড়িতে চুলার আঁচটা এখনও ধরাই নাই তো এখন আমি এদিক থেকে চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি যে বাটি দিয়ে মেপে আমি পানি দিয়েছি সেই বাটি দিয়ে মেপে এক বাটি চাউলের গুঁড়া নিয়ে নেব চুলাটা এখন ধরাই দিচ্ছি আর পানিটা কিন্তু বল করতেছে এখনও পুরোপুরি বল কোঠে নাই এদিক থেকে আমি চাউলের গুঁড়ার যে প্যাকেটটা এনেছিলাম সেটা কেটে চাউলের গুঁড়াটা বের করে নিচ্ছি বাটিতে মেপেই আমি চাউলের গুঁড়াটা নেব আর এটা এভাবে মেপে করলে একদম পারফেক্ট হবে চাউলের গুঁড়ার রুটি আমরা অনেকেই পছন্দ করি আর বানানোর জন্য কিন্তু খাওয়া হয় না মনে হয় যে এটা বানানো অনেক বেশি কঠিন আজকে একদম ইজিভাবে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব ভালো লাগবে আশা করি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আটার তুলনায় চাউলের গুঁড়ার রুটিতে লবণের পরিমাণ একটু বেশি লাগে যেহেতু এটা চাউলের গুঁড়া তো যাই হোক এখানে পানিটা বল কঠেছে যখন টকবকে বল কুটবে চুলার আঁচটা মিডিয়ামে করে তারপর চাউলের গুঁড়াটা দিয়ে দিতে হবে এখন আমি একটা কাঠি দিয়ে খুব ভালো করে অনবরত নাড়তে থাকবো নেড়ে পানির সঙ্গে এই চাউলের গুঁড়াটাকে সুন্দরভাবে মিলিয়ে দেব অনেকে আছে চাউলের গুঁড়াটা দেওয়ার পর নাড়াচাড়া না করে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো করে রেখে দেয় দু তিন মিনিটের জন্য তারপর নাড়াচাড়া করে তা আমার কাছে মনে হয় এতে করে চাউলের গুঁড়ার মধ্যে একটু দানা দানা থেকে যায় আর আমি যেভাবে করছি এভাবে করলে দানা দানা থাকবে না একদম স্মুথ একটা ডো হবে যেটা দিয়ে আপনি সুন্দর ফুলকো রুটিগুলো তৈরি করে নিতে পারবেন আমি একটা কাঠি দিয়ে চাউলের গুঁড়াটা মিলিয়ে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো হিটে করে বসিয়ে রেখেছিলাম একটু কাই আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মানে পারফেক্ট হয়েছে রুটির জন্য এখন আমি রুটিগুলো তৈরি করব রুটি তৈরি করার আগে এই চাউলের গুঁড়াটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মথে নিতে হবে চুলা থেকে নামানোর সাথে সাথেই কাজটা করতে হবে তাই একটা বাটিতে ঠান্ডা পানি নিতে হবে আরেকটা বাটিতে চাউলের গুঁড়াগুলো নিতে হবে মানে একটু বড় সাইজের বলের মধ্যে একবার চাউলের গুঁড়া মধ্যে নেবেন আরেকবার ঠান্ডা পানিতে হাতটা চুবিয়ে নেবেন এতে করে গরম গরম অবস্থায় আপনি একটা সফট ডো তৈরি করে নিতে পারবেন আর এই ডোটা দিয়েই তৈরি করতে হবে ফুলকো রুটিগুলো আজকের রুটি কিন্তু বেলন পিঁড়িতে বেলে বেলে আমি তৈরি করব না ম্যাজিকের মতো এক মিনিটেই দশটা রুটি তৈরি করে ফেলবো এরকম ম্যাজিক দিয়ে এই রুটি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে আর কুরবানিদের মধ্যে আমরা কিন্তু চাউলের গুঁড়ির রুটিটা অনেকেই খুব পছন্দ করি যেমনটা আমি করি আমার কিন্তু ভীষণ পছন্দ আর এই চাউলের গুঁড়ির রুটিটা একবার তৈরি করে বেশ অনেক দিন খাওয়া যায় আর ওই প্রসেসটা যে আমার এত ভালো লাগে মানে কি বলবো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সবগুলো প্রসেস জানি না কতটুকু দেখাতে পারবো তবে নতুনদের জন্য অনেক বেশি উপকারী হবে আর এভাবে তৈরি করবেন এখন তো বাসায় সব ধরনের মানে গরুর গোস্ত খাসির গোস্ত এগুলো রান্না হয়েই থাকে আর এই চাউলের গুঁড়ার রুটির সঙ্গে কিন্তু যে কোনো গোস্ত মানে বিশেষ করে কুরবানির গোস্তর সঙ্গে এত বেশি মজা লাগে আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না
আশা করি বানিয়ে বাসায় খাবেন। আমি এই তো আমি ডো তৈরি করে নিলাম, আর আমি কত বড় রুটি বানাবো সেই সাইজ অনুযায়ী একটা সুতা দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নাইফ দিয়েও কেটে নিতে পারেন, যার যার সুবিধা মতো যার যার পছন্দ মতো রুটির শেপ দিয়ে নেবেন। রুটিগুলো যেহেতু আমি বেলন পিঁড়িতে বেলবো না, সেজন্য আমি একটু আমার পছন্দ মতো করেই করে নিচ্ছি, যাতে করে রুটিগুলো সুন্দর হয় আর চতুর্পাশটা ফেটে না যায়, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এরকম গোলাকার করে কেটে নিলে রুটির শেপটা সুন্দর আসে আর রুটিটা কিন্তু ফেটে যায় না। উপর থেকে কিছুটা চাউলের গুঁড়া ছিটিয়ে দিলাম, যাতে করে একটা আরেকটার সাথে লেগে না যায়। আর লেগে গেলেও প্রবলেম নাই, যেহেতু এটা আমি এখন ভেঙে আবার এরকম গোল করে নেব, একটা স্মুথ মানে করে নেব আর কি, যাতে করে এটা চতুর্পাশটা ফেটে না যায়। চতুর্পাশটা ফেটে গেলে রুটিটা দেখতে যেমন সুন্দর লাগে না, খেতেও কিন্তু ভালো লাগে না। এই হলো আমার জাদুর বাক্স, আলাদিনের চেরাকো বলা যেতে পারে। অনেকেই রুটি বানানোটা কিন্তু পছন্দ করে না, আবার অনেকে আমার অনেক দিন যাবত কমেন্ট করে আমাকে একদম ভরিয়ে ফেলতেছে, যখনই রুটির কোনো রেসিপি দেখাই তখনই বলে, তুমি না তখন বলছিলা এই রুটি মেকার দিয়ে রুটি বানালে মানে একদম ইজি রুটি বানানো যায়, তাহলে তোমার রুটি মেকারটা কোথায়? তো আসলে কি, এটা তো একটু মানে বড় সাইজের, আর সবসময় দেখা যায় রুটি বানানো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, তাই কিন্তু দেখানো হয় না। এই যে আজকে ম্যাজিক দিয়ে রুটি বানাচ্ছি, আজকে কিন্তু রুটি মেকার দিয়ে রুটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো আশা করি নেক্সট টাইম এই কমেন্টটা করার আগে একবার বুঝবেন যে আমি মানে রুটি মেকার দিয়ে রুটি বাসায় কিন্তু বানাই। তো অনেকেই মানে বলছিলেন যে আপনি তো রুটি মেকার কিনছেন, তাইলে রুটি মেকার দিয়ে এখন রুটি বানান না কেন, টাকার জন্য অ্যাড দিয়েছেন নাকি? টাকার জন্য অ্যাড দিয়েছি এটা সত্যি, কিন্তু রুটি মেকার দিয়ে রুটি বানাই এটাও সত্যি। তো যাই হোক, এখন হলো আমি গোলাকার করে আরও একটা তৈরি করে নিচ্ছি। আর এই রুটিগুলো মানে বানানোর আগে প্রতিবার এরকম গোলাকার করে নেবেন, অল্প একটু চাউলের গুঁড়া লাগিয়ে নেবেন, তারপর রুটি মেকারের মধ্যে এভাবে দিয়ে দিবেন আর একদম গোল গোল রুটি পেয়ে যাবেন। তো রুটিগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে, আপনারা একটু দেখতে থাকুন, আমি কয়েকটা রুটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আশা করি দেখেই বুঝতে পারছেন রুটিগুলো কিন্তু সাইড থেকে ফেটে যাচ্ছে না, একদম গোল গোল রুটি তৈরি হচ্ছে, আর রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে ফুলে ওঠে। আমার কাছে তো এই রুটি মেকার দিয়ে রুটি বানাতে ভীষণ ভালো লাগে, কারণ রুটিগুলো ইজিলি হয়ে যায় আবার ফুলেও ওঠে। তা আপনারা কিন্তু যদি বেলুন পিঁড়িতে রুটিটা তৈরি করেন, সেক্ষেত্রে ভাববেন না যে হয়তো এটা তো রুটি মেকার দিয়ে বানাচ্ছে তাই এত ভালো হয়েছে, আমরা বেলুন পিঁড়ি দিয়ে পারবো না। বেলুন পিঁড়িতে রুটি আরও বেশি মজার হয়, আরও বেশি সুন্দর হয়। তো বেলুন পিঁড়িতে তৈরি করলে কিন্তু আপনার পছন্দ মতো আপনি আর একটু বড়ো করেও বেলতে পারবেন, বা আরও একটু মোটাও করতে পারবেন আপনাদের ইচ্ছা। তা আমি চাইলে কিন্তু আর একটু মোটা করতে পারবো, চাইলে আর একটু বড়ো করতে পারবো না, কারণ রুটি মেকারের একটা নির্দিষ্ট সাইজ দেওয়া আছে, ওই সাইজের চেয়েও বড়ো করা যায় না। তো এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ, রুটিগুলো দেখতেও সুন্দর হয় পাতলা পাতলা, মানে এটা হলো নিজের ইচ্ছা, আপনি চাইলে যতটুকু পাতলা করতে চান করতে পারবেন। তো এই যে খাবারগুলো, এগুলো কিন্তু আমাদের বাঙালিয়ানা খাবার, যত কিছুই খাই না কেন এই মজার খাবারগুলোর জন্য কিন্তু মনের একটা পাশে আনজান করে। একটু কষ্ট হবে ভেবে আমরা কিন্তু এই মজার খাবারগুলো থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি, সময়ের সাথে সাথে আমরা এগুলো ভুলেই যাচ্ছি। একটা সময় দেখা যাবে আমাদের বাচ্চারা এগুলো চিনবেও না, খেতেও চাইবে না।
তো এখনকার যুগের মাদের জন্য এই রেসিপিগুলো আমরা কিন্তু সবাই মিলে শেয়ার করতে পারি, বা যে যেখানে আছি কেউ ফেসবুকে শেয়ার করতে পারি, কেউ ইউটিউবে শেয়ার করতে পারি। এতে করে কিন্তু এখনের যুগের যে নতুন নতুন মারা, তারা ইজি ইজি খাবারগুলো তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে খেতে পছন্দ করে। তো এই কঠিন খাবারগুলো কিন্তু ইজিভাবে কীভাবে তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারে, সেই ব্যবস্থাটা কিন্তু আমরা সবাই মিলে করতে পারি, একে অপরকে হেল্প করতে পারি। এভাবে তৈরি করো, ইজি হবে, এভাবে করো, ভালো হবে। তো এই খাবারগুলো না আসলে সত্যিই খুবই টেস্টি, যত বেশি টেস্টি তার চেয়েও বেশি ভালো লাগে যে নিজের হাতে তৈরি করতে। তো নিজের হাতে তৈরি করে প্রিয়জনদেরকে নিয়ে এই মজার খাবারগুলো ঈদের মধ্যে খাবেন। আমার ভাই বোনদের মধ্যে কে কে তৈরি করেছিলেন এবারের ঈদে চাউলের গুড়ের রুটি, কমেন্ট করে জানাবেন। তো আসলে আমরা যতই কাজ করি, যত কিছুই করি, সব কিছুর মানে আড়ালে কিন্তু সবাই আমরা মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। অনেকেরই পাওয়া না পাওয়া, অনেক ব্যর্থতা নিয়েই জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। তারপরও কিন্তু জীবন জীবনের মতো চলে যায়, থেমে থাকে না, তাই না? তো এদিক থেকে আয়েশা এবার বানাচ্ছে। আয়েশা খুব এনজয় করে এটা দিয়ে রুটি বানাতে। তো আয়েশাকে বলতেছি তুমি বানাও, ও আবার একটু বড় করতে চাচ্ছে, তাই একটা রুটিকে দুইবার করে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিচ্ছে। আর এটা হলো লাইভের রুটি মেকার, আপনারা চাইলে কিন্তু নিতে পারেন, মেকারটা খারাপ না, আমি ইউজ করি, ভালোই লাগে। তো এদিক থেকে ছেঁকা হচ্ছে, আমি রুটি সেঁকতেছি, আয়েশা বানাচ্ছে। তো আসলে ওদের সঙ্গে যখন রুটি বানাই বা যে কোনো কাজ করি কিচেনে, তখন না অনেক রকম কথা হয়, ভালো লাগে। ওরা আমার কথাগুলো শোনে, আমি ওদের কথাগুলো শুনি, এভাবে না সময়টা কেটে যায়, কখন যে টেরও পাই না। কথা বলতে বলতে বেশ অনেকগুলো রুটি বানানো হয়ে গেছে, কতটা সফট। আর একদম রুটির কালারটা কিন্তু হোয়াইট আছে, একদম সাদা, মানে কি বলবো, একদম রুমালের মতো হয়েছে রুটিগুলো, এত সফট। তো ভালো লাগছে। আর নিজের হাতে তৈরি করা খাবারগুলো যখন সুন্দর হয়, পারফেক্ট হয়, সত্যি অনেক ভালো লাগে। এই বিষয়গুলো আমি খুব এনজয় করি। তো এভাবে করে প্রিয়জনদেরকে নিয়ে তৈরি করে খাবেন। তো অনেক আপুরাই আছে, অনেকে মানে সাংসারিকভাবে অনেক ঝামেলার মধ্যে পড়ে আছে, অনেকে আবার সাংসারিকভাবে অনেক সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। তো এই তো দিন রাত নিয়ে যেমন আমাদের দুনিয়া, আর এই শান্তি অশান্তি নিয়েই আমাদের দুনিয়া। তারপরও বেঁচে থাকতে হবে, তারপরও চলতে হবে, জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। অশান্তি থাকবে, ঝামেলা থাকবে, সব কিছুর পরও কিন্তু আমাদেরকে হাসতে হবে, বাঁচতে হবে। রেগে গেলেন তো হেরে গেলেন, থেমে গেলেন তো একদমই হেরে গেলেন, থেমে যাওয়া যাবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে, এটাই জীবন। রুটিগুলো না খুব সুন্দর হয়েছে। আজকে এত কথা বলার পিছনে নিশ্চয়ই একটি কারণ আছে। কারণটা হলো কিছুক্ষণ আগে এক আপুর সাথে কথা বললাম, তার পারিবারিক অশান্তির কথা যখন আমার সঙ্গে শেয়ার করলো, মনটা খুবই খারাপ হয়ে গেল। ঈদের দিন কোনো শান্তিই ছিল না তার পরিবারে, অশান্তিতে ভরা ছিল পুরোটা দিন। যখন এটা বললো খুবই খারাপ লেগেছে। সে ঈদের দিন খেতেও পর্যন্ত পারেনি। কিছু কিছু পরিবার আছে না, যারা মানে কি বলবো, মানে অন্যের সুখ দেখলে ভালো লাগে না, অন্যকে কীভাবে কষ্ট দিবে, অন্যকে কীভাবে কাঁদাবে, সেই চেষ্টাগুলো করে। সেই রকম একটা পরিস্থিতিতে এক আপু আছে। তো আপুর জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে ভালো রাখে। আমাদের এই সমাজে আসলে আমাদের চোখের সামনেই কত কিছু ঘটে যাচ্ছে, আমরা দেখেও না দেখার ভাব ধরে থাকি, বুঝেও না বুঝার ভাব ধরে থাকি। জীবনটা আসলে কি বলবো খুবই ছোট, এরই মধ্যে কত দুঃখ কষ্ট যন্ত্রণা, কত অহংকার টাকা পয়সার কত কিছু, একদিন এই জীবন কিন্তু মাটির সঙ্গে মিশে যায়। তারপরেও যেন আমাদের অহংকার কোনোভাবেই থামে না। তো মহান আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আর আমাদের সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক। এই যে একটা মানে নারী, সে একটা অন্য ঘর থেকে এসেছে, তারও কিন্তু অধিকার আছে সুখে থাকার, শান্তিতে থাকার। তাকে শুধু শুধু এভাবে যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে কে লাভ পায় বুঝি না। কিছু কিছু পরিবার আছে যে অন্যের সুখ পছন্দ করে না, বিশেষ করে নিজের ছেলে মেয়ের সুখগুলো অনেক সুন্দর লাগে। অন্যের ছেলে মেয়েরা যখন সুখে থাকে, দেখলে মনে হয় এদেরকে ধরে মানে কীভাবে পানিতে চুবানো যায় ওই ব্যবস্থা করি। তো এগুলো না আসলে ভালো না। আমরা কেউ পৃথিবীতে চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী, একদিন চলে যাব। আমাদের এই আচার ব্যবহার, ভালোবাসা, নিয়ম রীতি, এগুলোই কিন্তু থাকবে, যে
কার আচরণ কত বেশি ভালো ছিল, কে কাকে বেশি মানে ভালোবেসেছিল, ভালোবেসে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছিল, এগুলো থেকে যাবে। আর খারাপ আচরণগুলো এটাও থেকে যাবে। যখন মানুষ পৃথিবী থেকে চলে যায় তখন কিন্তু ভালো আচরণগুলো যেমন আমরা বলি, পাশাপাশি খারাপ আচরণগুলোও কিন্তু মনে পড়ে যায়। তো আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দিলাম, রুটিগুলো অনেক সফট হয়েছে, ও বললো অনেক ভালো লাগছে। তো সবাই মিলে এখন আমরা নাস্তাটা করব, অনেকগুলো কথা বললাম। আমরা নারীরা আসলে এক একজন এক একভাবে কি বলবো, এক একজন এক একভাবে নির্যাতিত, কেউ ভালো নেই। দু একজন নারী হয়তো ভালো আছে, যাদের আল্লাহ ভালো রেখেছে, আল্লাহর তরফ থেকে তাদের সুখ আল্লাহ লিখে দিয়েছে, তারা ভালো আছে। তো সব নারীরাই কিন্তু মোটামুটি একভাবে না একভাবে নির্যাতিত, কেউ শ্বশুরবাড়ির দিক থেকে, কেউ ছেলে মেয়ের দিক থেকে, কেউ আত্মীয় স্বজনের দিক থেকে, কেউ বাবার হাজব্যান্ডের আত্মীয় স্বজনের দিক থেকে, কেউ বাবার বাড়ির আত্মীয় স্বজনের দিক থেকে, আমরা নারীরা কেউ ভালো নেই। আর এমন অবস্থায় আমাদের নারীদের জীবনযাপন করতে হয়, মানে না বলা যায়, না শোয়া যায়, না কারো কাছে মন থেকে কিছু শেয়ার করা যায়। যার কাছে শেয়ার করতে যাবেন সেই উল্টো আপনার পিঠের মধ্যে আবার একটা ছুরি দিয়ে আঘাত করে দেবে, কিছুক্ষণ শুনবে, আপনার জন্য মন খারাপ করবে, কতক্ষণ পরে একটু আড়ালে চলে গেলে আরেকজনের কাছে আপনার এই কষ্টের কথাগুলো হেসে হেসে বলবে, তাই না? আমরা সব কিছু বুক বুঝে সহ্য করি, বুক বুঝে ব্যথাগুলো হজম করি, আমরা নারী। পৃথিবীতে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন আল্লাহই ভালো বলতে পারবেন। তো এ নিয়ে দুঃখ না করে আমাদেরকে বাঁচতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে, আমরা হাল ছেড়ে দেব না। প্রতিটা কাজের পিছনেই আমরা থাকব, ভালো কাজের পিছনে, এবং সেই কাজগুলোকে সুন্দর করে করব, সামনের দিকে কীভাবে এগিয়ে যেতে হয় সেগুলোর জন্য চেষ্টা করব, হাল ছেড়ে দেওয়া যাবে না। যত কিছু আমাদেরকেও বাঁচতে হবে পুরুষের মতো করে, মাথা উঁচু করে। পুরুষরা হয়তো একটু বেশি সব দিক থেকে পাওয়ারনেস, আমরা মেয়ে বলে আমরা কি হেরে যাব? হেরে যাব না, থেমেও যাব না, হেরেও যাব না, আমরা আমাদের মতো এগিয়ে যাব সামনের দিকে। তো আমি বলবো এটাই, কেউ মন খারাপ করবে না, যাদের পারিবারিক অশান্তি কোলাহল এগুলো থাকবে, আমরা আমাদের যোগ্যতা দিয়ে সামনের দিকে এগিয়ে যাব, কাজ করব, মন ভালো থাকবে, কাজের মধ্যেই সব সুখ, কাজ করলে না কোনো কষ্টই মনে থাকবে না। তো আমি এটাই বলতে চাই যে যেই আপুদের এরকম পারিবারিক অশান্তি বা কষ্ট, ঝামেলা, যে কোনো রকম অশান্তি, আপনারা কাজে ব্যস্ত হয়ে যান, দেখবেন কোনো কষ্ট আপনাদের মনে মানে ঠাঁই পাওয়ার সময় পাবে না। আমি যেমন মা বাবার সঙ্গেও ফোনে কথা বলার সময় পাই না, ঠিক ওরকম হয়ে যাবে, মানে কষ্টগুলো আপনার কাছে আসবে কখন? আপনার কাজ দেখে কষ্ট নিজে নিজেই মরে যাবে, কষ্ট কাছে আসার সময় পাবে না। চলুন ফ্রোজেন প্রসেসটা একটু দেখিয়ে দিই। চাউলাটার রুটিটা কীভাবে ফ্রোজেন করতে হয় আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা প্লেট নিয়েছি স্টিলের, আপনারা চাইলে একটা বক্স নিতে পারেন। আমি আগে থেকে যে রুটি মানে ফ্রোজেন করতাম সেই প্লাস্টিকগুলো আমার কাছে আছে, আপনারা চাইলে কিন্তু প্লাস্টিকের এরকম যে ব্যাগ বাজারে কিনতে পাওয়া যায়, একসঙ্গে 250 গ্রাম মনে হয় 60 টাকা নেয়, তো ওগুলো কিনে নেবেন। কিনে কেচি দিয়ে সাইড কেটে এরকম সাইজ করে নেবেন। আমি যেই সাইজটা এখানে ইউজ করেছি আপনারা চাইলে এই সাইজ নিতে পারেন বা একটু ছোটো বড়ো সাইজ করে নিতে পারেন। তো এরকম একটা প্লাস্টিক একটা রুটি, তারপর আবার একটা প্লাস্টিক দিয়ে দিচ্ছি, আবার একটা রুটি, এরকম করে করে কিন্তু আমি সবগুলো রুটি নিয়ে নিব। আর এরকম করে আপনারা রুটি, মোগলাই পরোটা, পরোটা, যে কোনো টাইপের রুটি আপনারা কিন্তু ফ্রোজেন করতে পারবেন। এতে করে একটা রুটি আরেকটা রুটির সঙ্গে লেগে যাবে না। যখন আমি এটা ফ্রোজেন করব প্রত্যেকটা রুটি কিন্তু একদম শক্ত হয়ে যাবে। সকালে যখন আমি এটাকে তাওয়ায় সেঁকবো, প্রথমে চুলার আঁচটা লো হিটে করে একটু নর্মাল করে নেব, তারপর আমি রুটিটাকে একদম মানে ফ্রেশ রুটির মতো ছেঁকে নিতে পারবো। তো এই প্রসেসে আপনারা কিন্তু ঘরে যে কোনো আটার রুটি আপনারা তৈরি করে রেখে দিতে পারেন। এখন আমরা যেহেতু সবাই মোটামুটি কাজ করি, কর্মজীবী, তো কর্মজীবী মায়েদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল। প্রতিদিন রুটি বানাতে কারোরই ভালো লাগে না, কর্মজীবী মহিলা হোক আর এমনিতেও আমরা যারা হাউস ওয়াইফ তাদেরও সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানানো এর জন্য এক বিশাল প্যারা। তো আগে থেকে যদি আমরা 2-3 দিনের রুটি এরকম বানিয়ে ফ্রোজেন করে রেখে দেই, আমরা কিন্তু সকালবেলা উঠে
জাস্ট রুটিটা ছেঁকে নিলেই হয়ে যায়। তো এই কাজটা কিন্তু করতে পারেন। এটা আমি চাউলের গুঁড়ির রুটিটাকে ফ্রোজেন করার জন্য রেডি করে নিলাম। আপনারা যে কোনো টাইপের রুটি, পুরি অথবা মোগলাই পরোটা এভাবে করে ফ্রোজেন করতে পারেন। আর এখন আপনারা চাইলে সরাসরি একটা স্টিলের প্লেট দিয়ে এটা ঢেকে ডিফ্রিজে রেখে দিতে পারেন। এতে করে রুটিটা সুন্দর শক্ত হয়ে যাবে। তো আমি একটু চতুর্পাশটা মুড়িয়ে এভাবে করে রেখে দিচ্ছি, যাতে করে কোনাগুলো বের না হয়ে থাকে আর কি। তো এই তো এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।